ওদিকে আপনারা জানেন যে পঞ্চম দফার নির্বাচন আগামীকাল, কিন্তু তার আগে আজ বঙ্গে ফের একবার নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের মধ্যে সেই উচ্ছ্বাসের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুর তিন জায়গায় বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচারে সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী, সমর্থকেরা, কার্যকর্তারা তারা ইতিমধ্যে সেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবিটাও কার্যত স্পষ্ট হচ্ছে। আর অল্প কিছুক্ষণ সময় তারপরেই এই সভামঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরবিন্দ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অরবিন্দ, প্রধানমন্ত্রী তিনি আসবেন, খুব স্বাভাবিকভাবে উচ্ছ্বাস উন্মাদনা তার চোখে পড়বে। সাধারণ মানুষ যারা সেখানে এই মুহূর্তে রয়েছেন বা পৌঁছচ্ছেন, তারা কি হিন্দ দিচ্ছেন, কি শুনতে চাইছেন তারা? দেখো, একেবারে প্রধানমন্ত্রীর সেই সভামঞ্চ পুরুলিয়ার গেঙ্গারা থেকে, এখান থেকেই প্রধানমন্ত্রী কিন্তু আসছেন আর কিছুক্ষণ মধ্যেই তিনি কিন্তু এখান থেকেই বক্তব্য রাখবেন। অন্যদিকে একেবারে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস উন্মাদনে রয়েছে। আমি বলবো প্রধানমন্ত্রীকে পুরুলিয়া পিছিয়ে পড়া এলাকা, পুরুলিয়াতে একটা বিশাল ড্যাম করা হোক, দ্বিতীয় গলাবাড়ি ড্যাম, যাতে পুরুলিয়া পিছিয়ে পড়া তকমাটা ঘুচে যায়। এখান থেকে আরো যারা রয়েছেন তারা কিন্তু বলতে চাইছেন, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। জয় শ্রীরাম। প্রথমেই তো আমার একটাই বক্তব্য, যেহেতু আমরা যেহেতু মানে সনাতনী, তো আমাদের সনাতন ধর্ম রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া দরকার। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। একেবারে দেখো, সেই দৃশ্যটাই উঠে আসছে যে এখান থেকে তিনি কিন্তু আসছেন আজকে নির্বাচনী প্রচারে। প্রধানমন্ত্রীর যে নির্বাচনী প্রচার রয়েছেন সেই প্রচারে কিন্তু আসছেন তিনি পুরুলিয়ার গেঙ্গাড়াতে, এবং গেঙ্গাড়া থেকে তিনি কি বার্তা দিচ্ছেন সেই তা শুনতার জন্য কিন্তু অধীর আগ্রহে এই মুহূর্তে রয়েছেন। এখানে প্রচুর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, বিশেষ করে মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এখান থেকে, এবং তারা যে ইঞ্চ দিচ্ছে যে এখান থেকে ধন্যবাদ জানাই। এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ঠিক তার পাশাপাশি প্রস্তুতি তো কার্যত সারা হয়ে গিয়েছে, শুধুমাত্র অপেক্ষা প্রধানমন্ত্রী তিনি কখন আসেন এই সভামঞ্চে, কি বক্তব্য রাখেন তিনি। অন্যদিকে আপনারা জানেন যে পঞ্চম দফার নির্বাচন আগামীকাল, কিন্তু তার আগে আজ বঙ্গে ফের একবার নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের মধ্যে সেই উচ্ছ্বাসের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুর তিন জায়গায় বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচারে সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী, সমর্থকেরা, কার্যকর্তারা তারা ইতিমধ্যে সেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবিটাও কার্যত স্পষ্ট হচ্ছে। আর অল্প কিছুক্ষণ সময় তারপরেই এই সভামঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরবিন্দ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অরবিন্দ, প্রধানমন্ত্রী তিনি আসবেন, খুব স্বাভাবিকভাবে উচ্ছ্বাস উন্মাদনা তার চোখে পড়বে। সাধারণ মানুষ যারা সেখানে এই মুহূর্তে রয়েছেন বা পৌঁছচ্ছেন, তারা কি হিন্দ দিচ্ছেন, কি শুনতে চাইছেন তারা? দেখো, একেবারে প্রধানমন্ত্রীর সেই সভামঞ্চ পুরুলিয়ার গেঙ্গাড়া থেকে, এখান থেকেই প্রধানমন্ত্রী কিন্তু আসছেন আর কিছুক্ষণ মধ্যেই তিনি কিন্তু এখান থেকেই বক্তব্য রাখবেন। অন্যদিকে একেবারে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস উন্মাদনে রয়েছে। কি হিন্টস তারা দিতে চাইছেন এবং আমরা যেখান থেকে রয়েছি সেখান থেকে কি বলবেন? সকাল সাতটায় বালিগাড়া কি বলবেন? আমি বলবো
প্রধানমন্ত্রীকে পুরুলিয়া পিছিয়ে পড়া এলাকা, পুরুলিয়াতে একটা বিশাল ড্যাম করা হোক, দ্বিতীয় গলাবাড়ি ড্যাম, যাতে পুরুলিয়া পিছিয়ে পড়া তকমাটা ঘুচে যায়। এইবারে পশ্চিমবঙ্গে উন্নতির জন্য মোদি সরকার দরকার, এইবার মোদি সরকার পশ্চিমবঙ্গে। এখান থেকে আরো যারা রয়েছেন তারা বলতে চাইছেন, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। জয় শ্রীরাম। প্রথমেই তো আমার একটাই বক্তব্য, যেহেতু আমরা যেহেতু মানে সনাতনী, তো আমাদের সনাতন ধর্ম রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া দরকার। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। একেবারে দেখো সেই দৃশ্যটাই উঠে আসছে যে এখান থেকে তিনি কিন্তু আসছেন আজকে নির্বাচনী প্রচারে, প্রধানমন্ত্রীর যে নির্বাচনী প্রচার রয়েছেন সেই প্রচারে কিন্তু আসছেন তিনি পুরুলিয়ার গেঙ্গাড়াতে, এবং গেঙ্গাড়া থেকে তিনি কি বার্তা দিচ্ছেন সেই তা শুনবার জন্য কিন্তু অধীর আগ্রহে এই মুহূর্তে রয়েছেন। এখানে প্রচুর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, বিশেষ করে মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এখান থেকে, এবং তারা যে ইঞ্চ দিচ্ছে যে এখান থেকে। একদমই তাই অরবিন্দ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই, এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ঠিক তার পাশাপাশি প্রস্তুতি তো কার্যত সারা হয়ে গিয়েছে, শুধুমাত্র অপেক্ষা প্রধানমন্ত্রী তিনি কখন আসেন এই সভা মঞ্চে, কী বক্তব্য রাখেন তিনি।